আজকে ইনার ভ্যাকসিন, ওটা নিয়ে খুব টেনশনে আছি। 9 মাসের ভ্যাকসিন, এটা নাকি 4টে দেবে, সেটাই হচ্ছে একসাথে 4-4টে ফোটাবে, মানে কি ওটা নিয়ে কাল থেকে কালকে রাত, মানে যে আশা থেকে আমার আর জামানের এই একটাই দুশ্চিন্তা কাজ করছে, ও কতটা কাঁদবে, ও কতটা রিয়াক্ট করবে বুঝতে পারছি না। কাঁদবে শোনো মা? না 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 না, দাও টাটা দাও, টাটা দাও, টাটা দাও, ওই দাদু দিচ্ছে টাটা, তুমিও দাও এখন ঘুম থেকে। এই দেখো টাটা দিতে শিখে গেছি না, ও কখনো কখনো দেয় আবার কখনো দেয় না। আব্বা যখনই টাটা দেবে ও দেবে। দাদুর ফোনটা সবার দরকার, দাদাদের দরকার, বনুর দরকার। হ্যালো করো তো, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো। ঘড়িটা এখন সকাল 10টা বাজে, 11টা নাগাদ আমরা যাব, তার আগে খাবারটা খেয়ে নি। আমি এই যে ব্রেড শেকে নিচ্ছি আর এই পাশে বসি এর ভিতরে কি? না ডাইপার, টিস্যু, রুমাল, জলের বোতল। আব্বা তো কার্ড নিয়ে চলে গেছে। আমরা চলে এসেছি আজকে এখানকার প্রাইমারি স্কুলে দেবে, তো প্রাইমারি স্কুলটা দেখে ছোটবেলার কথা মনে পড়ছে। মাম্মা খিচুড়ি খাবে, যে মিড ডে মিল হচ্ছে, খাবে খিচুড়ি, খিচুড়ি খাইয়ে নিয়ে যাবে, একই খিচুড়ি তো। হ্যাঁ বিশাল বদ, ওরা এত বিশাল বদ, ওরা ধরে বেঁধে রাখবে একদম। হ্যাঁ 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 হ্যাঁ, না না না, হ্যাঁ এত কত, এই তো এই তো এই তো, ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, না না না, কেন থামলো থামলো, দাদিমার কাছে আমি গেটটা লাগিয়ে আসি। এই যে আমরা ভ্যাকসিন দিয়ে তো এলাম, দাদিমাকে এসে আবার অভিযোগ জানাচ্ছে, দেখে ফুপিয়ে কাঁদছে, যে উ কটা দিয়েছি বলে দাও তো, আমার কটা দিয়েছি। আহালে কত কষ্ট আমার মাথার, দাদিমাকে বলে দাও তো, বলে লাঠি নিয়ে পিটু হবে, যে 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 দিল না, বলছে আমার নিজেরই ভালো লাগে না। ও বাবা ইনা আজকে চিকেন খাবে, মামা চিকেন খাবে, অভিমান হয়েছে এখন, আর কারোর কাছে ভয় যাচ্ছে না করে, যদি আবার ইঞ্জেকশন দিয়ে দেয়। সবই ঠিক আছে, কিন্তু ওখানে যে গরম একটা ফ্যান দেওয়া উচিত। ওই বাট ঝাড়ে দিয়ে এইবার বাঁশ কেটে লাঠি বানাবো, এইবার যখন যাবো তখন লাঠি নিয়ে যাবো, মানে ধাপা ধাপ বাড়ি লাগাবো। ও পুরনো লাঠি হবে না, নতুন লাঠি দরকার। আর মাতৃপি কাদের বলো দিনি, যারা নেতা গোতা আছে তার তো ধরতে হবে, ধরি মাছ। হ্যাঁ এই গরমে বাচ্চাগুলো রাখেছিস, একটা ফ্যান নেই, তারা সিদ্ধ হয়ে যাচ্ছে। সত্যি সত্যি, মানে কি বল, যেখানে ওনারা দিচ্ছেন
গরু যেরকম গলির মধ্যে থাকে, স্কুলের মধ্যে সেলফি সব গলির মধ্যে রয়েছে। স্কুল ঘরের মতো ফ্যান নেই না, আমি তো জিজ্ঞাসা করলাম। তাহলে ওই ঘরের ভিতরে বাচ্চারা আছে কি করে ওর ভিতরে? তাহলে পড়াশোনা হয় এরকম করে কষ্টে? পড়াশোনা তো হয় না, হয়তো খিচুড়ি খেতি যায়। তো খিচুড়ি খেতে তাই খিচুড়ি নেই এক মাস দিলাম না, দুটো ফ্যান কিনে দিলাম। বলে এবার আমরা ওখানে আর যাবো না, বলবো ওখানে আর যাবো না, আমরা সেন্টারে যাবো। সেন্টারে ফ্যান আছে, অনেক ভালো, অনেক ভালো। সেন্টারে ফ্যান ট্যান সব আছে, ফ্যান তো চলেই এখানে, সেন্টারে অনেক ঠিক আছে। আর বাইরে যেখানে বসে সেখানে একটা ফ্যান দিয়েছে, বেশ সুন্দর হয়েছে। ছোট ছোট বাচ্চারা, কি ব্যাপার? আর কোনো কিছু হচ্ছে না। হাই 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 হাই, হোক একটু হোক একটু হোক। আরে বাবা, ও কিচ্ছু না, ইঞ্জেকশন দিয়েছে কিচ্ছু না, ও সব ভালোই যাবে। হাই হাই। ঘড়িতে পুরো 12টা বাজে, এসে ইনায়কে ড্রেস ট্রেস চেঞ্জ করে খাইয়ে নিয়েছি, আমি ড্রেস চেঞ্জ করেছি। এবার যেটা করবো, ইনায় একটু ঘুমোবে, এই যে বিছানাটা তুলে নিয়ে এইভাবে রেখেই চলে গেছিলাম। এখন বিছানাটা তুলে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করবো, কিছু জামা কাপড় আছে সেগুলো পরিষ্কার করবো। ইনায় তো ঘুমিয়ে পড়েছে, আর এদিকে এত মেঘ হয়েছে, মুসুলধারে বৃষ্টি আসবে। আর আব্বা যে কালকে গাছগুলো মাটিতে পুঁতবে বলেছিল, বাট কালকে আর পোঁতা হয়নি, ওই যে আব্বা একটু হাত কেটে গেছিল বলে। তাই আজকে ওই বেল গাছটা আর করমচা। কি গাছ বলছিল কালকে সবাই? করমচা, করমচা, করমচা না আব্বা, ওটা আব্বা ওটাকে করমচা বলে না, করমচা, করমচা না, করমচা না। তাহলে কি কি বলো, দাঁড়া দেখে নাও তুমি নাকি? এটা ভুলে যাচ্ছি, মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে একটু। আমাদের ফেসবুকে একটা শর্ট ভিডিও পাবলিশ হয়েছে, ওখানে দেবজানি দিদি ভাই আমাকে বলেছিল যে করমচা না করমচা, করমচা এবার হয়েছে। আমি আর বলবো না। এই যে বলে, এই গাছটা, এই গাছটা লাল ফুল ফল হয় সেই গাছটা। রোদ্দু আসবে আব্বা, কোন জায়গায় ঝোপ হয়ে যাবে না, কেউ খাবে না লিচু, সবে তো সামনে কোনো দিন নেই, ঝোপ মতো হয়ে যাবে একদম। এতে দু তিনটে বসলো, মানে অনুষ্ঠান হলে তাহলে চারটে হলো, ও ফাঁকে একটা হলো, পাঁচটা হলো, আর এধারে চারটে হবে, নটা, চার নং কত, ৩৬, পাঁচ নং ৪৫, ছ নং ৫৪, তাহলে ছজন করে বললি ৫৪ জন বসবে, তা আমার ছজন করবার দরকার নেই, চারজন, তো ধর ১০০ ১০০ ২০ জন লোকের অনুষ্ঠান হবে, চারটে ব্যাচ হবে, চারটে ব্যাচ হবে, আমরা হালকা হালকা করে খেলবো। আসলে আব্বার কি বলে এতগুলো আছে না, তাই না, এতগুলো ক্যালকুলেশন করতে হচ্ছে। আব্বার হিসেব বুঝে নিলে, আসলে আব্বার কি বলে ওই এই জেনারেশনটা অনেকগুলো হয়ে গেছে, তো সবার অনুষ্ঠান অনুষ্ঠান হবে কোথায় হবে, তাই আব্বা হিসেব করে নিল। মানে কি আব্বা, আমি বলছিলাম অনুষ্ঠান আমার হবে না, আমি এখন দেখছি যতদিন বেশি থাকবো ততদিন অনুষ্ঠান আমার শেষ না, আগের অনুষ্ঠান গুলো হালকা হয়েছে, বাট এই অনুষ্ঠান গুলো ভারী হচ্ছে, তাই না আব্বা? না হালকা হয়নি, ওইগুলো লোক সংখ্যা বেশি ছিল, খরচ সংখ্যা কম ছিল, এখন লোক সংখ্যা কম, খরচ সংখ্যা কম, খরচ সংখ্যাটা অনেক বেশি। আমাদের তো বাড়ির চতুর্দিকে বাঁশ গাছ দেখতে পাচ্ছে না, বেলগাছটা কোথায় গেলে? কারণ এখন এরকম লাগছে শীতকালে উঠোনটা তো দেখেছো কি মারাত্মক লাগে, এবার ইনায়াও এবার বড় হচ্ছে, বাড়ি আরো সব বাচ্চারা আছে, সবাই একটু এসে খেলাধুলো করবে, একটু বাগানে বসবে, ফুল বাগানে, একদম পুরো সব ছেয়ে দেবো ফুল গাছ, হ্যাঁ পুরো পুরো গার্ডেন হয়ে যাবে একদম। আমার ইনায়া যে কি করবে, না কিচ্ছু করবে না সত্যি, তাই আফ্রিদে তো কিছু করেনি, কিচ্ছু করেনি, আমাদের বাড়ির ছেলেপিলেগুলো খুব ভালো,
খুব ভালো, এই তো অনুষ্ঠানের সময় তো আমার ফুল গাছ ছিল, একটা পাতা পর্যন্ত কেউ ছড়িনি। কি কি এটা? হে দেখো মিষ্টি পাতা। কি গাছ? ও ওটা খেলে তো খুব উপকার হয়। এত তিত মানে সব থেকে নাকি এই গাছ তিত বেশি। খাও আব্বা বলছি তো মিষ্টি খাও একটু। আব্বাকে বলো আগে খেয়ে খেয়ে দেখুন, তারপরে আমি খাবো। তুমি একটা পাতা নাও, আমি একটা পাতা নিই। মাটির হলে ভেঙে দিলেই হয়ে গেল। খুব মুশকিলে আছি, জানি না এটা হবে কিনা। আব্বা বলছে শিকড়টা একদিকে হয়ে আছে। যাক বালতি থেকে বেরিয়ে গেছে, এখন ওটা নিয়ে এখানটাতে বসিয়ে দেওয়া হচ্ছে। কত শিকড় দেখো আব্বা, পুরো বালতির মাটিটাকে সুন্দর ওটা মাটির এতে বসালে ওটা বেশি ভালো হতো। কিন্তু হবে, হয়ে যাবে গাছটা, অসুবিধা হবে না। আব্বা বলছে বালতির শেপে বেরোবে। হ্যাঁ হ্যাঁ, মানে পুরোটাই শেপে বেরোবে। বুঝতে পারছো কতটা অন্ধকার হয়েছে? পুরো অন্ধকার এই বাগান বাড়ির জন্য। আরো মনে হচ্ছে চারিদিকে গাছপালা ভর্তি, না মনে হচ্ছে পুরোই সন্ধে সন্ধে হবে আর কি। এখন যেখানে আব্বার খাওয়া হয়ে গেছে আম্মা খাচ্ছে, এবার আমরাও বসবো। আজকে রান্না হয়েছে ওখানে, ওটা কি আমার চাল কুমড়ো ভাজা। আমি কালকেই ভাবছিলাম চাল কুমড়ো খাওয়া হয়নি এই বছর। তো এখানে চাল কুমড়ো ভাজা, এখানে চিকেন আলু হয়েছে, আর এই যে কুমড়ো দিয়ে মাছ। আর ইনায়ের শরীর এখন ঠিক আছে, ও না এসে ওকে খাইয়ে দিয়েছিলাম, একটু খেয়ে ঘুমিয়ে পড়েছিল। এই জাস্ট ঘুম থেকে উঠলো, এখন দাদুর সাথেও খেলা করছে, অতক্ষণে আমরা লাঞ্চটা করে নিই, তারপরে ওকে খাওয়াবো। ওকে এসে যেহেতু একটু খাইয়েছিলাম, ইসাম রাইস দিয়ে দিয়েছিলাম, তো একটু পরে খেলে ঠেলে নিই, তারপরে ওকে খাইয়ে দেবো। আমরা আগে খেয়ে নিই। ওই মাম্মা তুমি আজকে কোথায় যাবে? হ্যাঁ দেখো ফগলু মাম্মা তুমি কোথায় যাবে? গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যা এখন 6:15 বাজে। আমি জামান ইনায়া সবাই মিলে রেডি হয়ে গেছি। আজকে হয়তো বা আমরা থেকে যেতে পারতাম বা থাকতাম, যেহেতু ইনায়ার ভ্যাকসিনটা দিয়েছে, তাই না ওকে নিয়ে যাওয়াটা একটুখানি, এমনি ওর কিছুই হচ্ছে না, ও ঠিক আছে, যথেষ্ট যেমন ভাবে অ্যাক্টিভ থাকে তেমনই থাকছে। মানে কোনো রকম বলে দিয়েছিল যে এটাতে কোনো কিছুই হবে না। অনেক বাচ্চার ফিভার আসে, অনেকের ম্যাক্সিমাম আসে না, তো আমার মনে হচ্ছে না ইনায়ার আসবে, ও সবই ঠিক আছে। তবুও মনে হচ্ছিল যে কোথাও একটা লাগছিল যে থেকেই যাবো, বাট এই যে তোমাদের কাছ থেকে যে এতটা ভালোবাসা পায়, এত ভালোবাসার মানুষ তোমরা রয়েছো, এত শুভাকাঙ্ক্ষী ইনায়াকে এতটা ভালোবাসো, তোমাদের টানেই আমাদেরকে ছুটে যেতে হচ্ছে। মানে ব্যাপারটা খুলে বলি, বাংলাদেশ থেকে আমাদের এক ফ্যামিলি মেম্বার এসছে, দুদিন হলো কন্টাক্টের মধ্যেই ছিলাম আমরা, বারবার বলছো দেখা করবে দেখা করবে, বাট এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো যে আমাদের বাড়িতে আসতেই হতো, সেটা তোমরা কতদিনের ব্লগেও জানতে পেরেছো, ইভেন আজকে তো ইনায়ার ভ্যাকসিন ছিল, সেটার জন্য আসতেই হতো। এবার ব্যাপারটা হচ্ছে যে ওনারা যে এত তাড়াতাড়ি চলে যাবেন বলেছিল যে থাকবে 4-5 দিন, বা হঠাৎ করে ওনারাও চলে যাচ্ছেন, কালকে সকালবেলা ওনাদের ট্রেন রয়েছে, তাই আজকে আমাদেরকে যেতে হচ্ছে, নইলে কালকে আমরা হয়তো আজকে যেতাম বা কালকে যেতাম, তারপর ওনাদেরকে আমাদের বাড়িতেই আসতে বলতাম, সেরকমই কিন্তু কথাটা ছিল। বাট সেটা আর হয়ে উঠছে না, আমরা এখন ডিরেক্ট এখান থেকে শিয়ালদা যাচ্ছি, কারণ ওনাদের কাছেও পুরো যেহেতু কলকাতাটা আননোন, বাংলাদেশ থেকে এসেছেন বুঝতেই পারছো, তা ওদের কাছেও একটা ওনাদের কাছেও একটা ভয়ের ব্যাপার থাকতে পারে যে কি করে যাবো, চিনতে পারবো কিনা। তাই আমি ঠিক আছে অসুবিধে নেই, বারাসাত আসতে হবে না, আমরা এখান থেকে শিয়ালদা যাচ্ছি, যেহেতু ওই ট্রেনেই যাবো, বারাসাত না নেমে শিয়ালদা যাবো, একদম ওইখানে কিছুক্ষণ দেখা করে তারপরে আবার শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা বারাসাত আসবো। একটুখানি ইনায়ের জন্য ট্রিক হয়ে যাবে, বাট ওই যে তোমাদের ভালোবাসার টানেই ছুটে যেতে হচ্ছে, মানে ইনায়ের জন্য পাগল হয়ে যাচ্ছে যে এতদিন ধরে আপনাদের ব্লগ দেখি, একটু ইনায়াকে দেখবো না ইন্ডিয়ায় এসে, খুব খারাপ লাগছে। তাই যাচ্ছি ইনায়ের সাথে একটু দেখা করাবো, বিশেষ করে ইনায়ের জন্যই ছুটে যাওয়া আর কি। আমাদের টোটো বলা হয়ে গেছে, টোটো আসবে এখান থেকে বসিরহাট স্টেশন, ওখান থেকে সোজা শিয়ালদা, দেখা করে শিয়ালদা থেকে বারাসাত। চলো সবাই রেডি, ব্যাগ এখানে পত্র নিয়ে নিয়েছি, এই খেয়ে নিয়েছো কুটুস, চলো রেডি। ইনায়া ইনায়ের প্রেস দেওয়ার মতো কেন বা ধরো, ওর ওষুধ দেয়নি, তার 4টি ইঞ্জেকশন তো 4 জায়গায় তো বন্ধ,
দুই হাত দুই পা, তো ওদের কিছু বলেনি, তোমার একটা প্রাইজ আমার কাছে পাওনা থাকলো এর জন্য। খবরদার, একটা সুন্দর প্রাইজ। আচ্ছা দাদু প্রাইজ দেবে। সত্যি সাংঘাতিক মেয়ে, মেয়ে দেখেছি আমি, সাংঘাতিক মেয়ে। ওই তো দিদি নাম্বার ওয়ানে যাবে তো। সর্বনাশ, ধরে ইঞ্জেকশনটা তো এতটা সুস্থ ফুটেছে, চার জায়গায় তো কিছু বললো না, এখন অবস্থা দেখো, ও কিছুই হয়নি। সত্যি দাও, হ্যান্ডসাম একটা, হ্যান্ডসাম দাও, হ্যান্ডসাম দাও, সত্যি সত্যি। চলো চলো করো, সালাম করে দাও, সালাম করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে থেকো তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসবেন আবার এর মধ্যে। চলো ফোনে কথা হবে। রাজু চালা, আম্মা আমি ট্রেন উঠে ফোন করছি। আরে দাদু আবার আসবে, দাদু আসবে, দু একদিনের মধ্যেই আসবে, দাদু আসবে, শোনায়। চল, মুখটা দেখো গম্ভীর করে দিয়েছি। ও বাবা, এই কি মন খারাপ, আমাকে কেন নিয়ে যাচ্ছ দাদুর কাছ থেকে? আর একটু বড় হলে যেতে চাইবে না, যেতে চাইবে না। ও জামান গেছে এখানে মিষ্টি আনতে, নিয়েছো? সাদা কালো দুটো মিলিয়ে নিয়েছো? এখানকার মিষ্টিটা খুব ভালো, খাতো, দারুন টেস্ট। হ্যাঁ চল, তোমার জন্য এই যে নিয়ে নিলাম। চল রাজু, চল রাজু, চল চল চল। এই নিয়েছো? এটা হচ্ছে সরভাজা, এটাও দারুন টেস্টি। ইনায়েতে ঘুমিয়ে পড়েছে ঘুমাক, আর এইখান থেকে মিষ্টি নিলাম। জানি না আর কোথাও আমাদের সময় হবে কি হবে না, মানে খুব এমার্জেন্সি তো যাচ্ছি এরকম করে, নইলে তো আমার মানে অনেক কিছুই ইচ্ছে ছিল যে বাড়িতে ডাকবো আমাদেরকে, যেমনভাবে সবাই আসে। এবং ইভেন ইচ্ছেও ছিল যেহেতু এত দূর থেকে এসে লাঞ্চ বা ডিনারের কথা বলবো, সেটা সম্ভব না। এবার আমরা এখান থেকে ট্রেন ধরে সোজা গিয়ে শিয়ালদা নামবো, কোথাও দাঁড়িয়ে যে কিছু নেবো সেটারও সুযোগ হবে না। বাট এখানকার মিষ্টিটা এত সুন্দর খেতে, কলকাতা এসছে, কলকাতার রসগোল্লা তো খেতেই হবে, সেটা কলকাতা না হোক বসিরহাট। যাই হোক, এখানে কাছাকাছি চলে এসেছি, 7:10 ট্রেন, এখন পুরো 7:03 হয়ে গেছে, আর কিছু টাইম বাকি আছে, মানে এটা নিয়ে খুব প্যালপিটেশন শুরু হয়ে গেছে। দেখা যাক তারপরে, আবার আজকে ঠিক এই সময়টা না, প্রতিদিন বসিরহাটে কি হচ্ছে এই মিছিল তো বেরোচ্ছেই, আজ তো সেম বেরিয়েছে, এই জন্য জ্যামে আটকে গেছিলাম আমরা। ওইখানে মোটামুটি 10 মিনিট দাঁড়াতে হলো, নইলে টাইমে পৌঁছে যেতাম। কবে যে হবে, আজকেও তো একটা বড় আশা নিয়েছিলাম, জানি না কি হচ্ছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে ওই যে ব্যাক অফ দ্য মাইন্ড ছিল একটা জিনিস, এই মনে শুনতে পেলাম। কবে যে কি হবে সত্যি, কবে যে মানে বসিরা শাস্তি পাবে, শুধুমাত্র বসিরা কখন শাস্তি পাবে, মানে কখন একটা নিউজ শুনবো যে কি হয়েছিল সেদিন, কেন হয়েছিল, কেন এত বড় হত্যা করা হলো আর কি। উই ওয়ান্ট জাস্টিস। আমরা একদম টাইমে এসে পৌঁছে গেছি, এই জাস্ট ট্রেন ঢুকছে, তাই না? এনেও উঠে গেছে। দেখো বসিরহাট স্টেশনে ট্রেন ঢুকে গেছে, এটা হচ্ছে আমরা শিয়ালদা যাব সোজা ডিরেক্ট এখান থেকে, নইলে আমরা সবসময় চেষ্টা করি বারাসাত লোকাল ধরার, নইলে যেহেতু আমরা শিয়ালদা যাব তাই এই হাসনাবাদ শিয়ালদাটাই ধরলাম। ট্রেন এদিকে ছেড়ে দিয়েছে, উঠে একটু ইনায়াকে জল ঝলগুলোও খাইয়ে নিলাম, কারণ কি বলতো অনেকটা টাইম লেগে গেছিলো, তো শিয়ালদা ঢোকার মুখে দেখো ইনায়া আবার ঘুমিয়েও পড়েছিল, ভালোই হয়েছিল, ও একটা ঘুম দিয়ে আমরা মোটামুটি শিয়ালদা পৌঁছে গেলাম। অনেকদিন পর এলাম গো এখানটাতে, ভালোও লাগছিলো, অনেক লোকজনের ভিড় লাগছিলো, সব থেকে বেশি আনন্দ লাগছিলো যে আমাদের একটা কাছের মানুষের সাথে দেখা হবে। আমরা এটা শিয়ালদা এসে পৌঁছলাম, আর ইনায়ার টানে দেখো মানে একদম। আপু আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম, অনেক দূর থেকে সবাই এসছে তোমাকে, তোমার সঙ্গে দেখা করতে। বৃষ্টিতে ভিজে, হ্যাঁ অনেক বৃষ্টিতে ভিজে,
অনেক কিছু কেনাকাটা ছিল কিন্তু চলে আসছি। এত তাড়াতাড়ি কেন? আমাদের বাড়িতে গেলে সব থেকে বেশি ভালো লাগতো। এখানে অনেক কথাবার্তা হলো, আমাদেরও তারা ছিল, ওনাদেরও তারা ছিল, যেহেতু ওনাদের কাছে পুরো এটাই আননোন প্লেস, তাই জন্যে বললো আমরাও বেরিয়ে যাব কালকে সকালবেলা, যেহেতু ওনাদের বাস রয়েছে, তো অনেক কিছু কাজও রয়েছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্প গুজব করলাম যতটুকু টাইম কাটানো যায় আর কি। এদিকে আবার ইনায়ার খুব বেশি খিদেও পেয়ে গেছিলো না, তাই অনেকটা টাইম আমরা থাকতে পারিনি, তবে খুব ভালো লাগলো দেখা করে, খুব মানে অনেক গল্প হলো। হয় না যে যখন একদম পুরো আননোন মানুষের সাথে দেখা হয় তখন এই যে অনেক কিছু অজানা জিনিস জানা যায় সেগুলো জানছিলাম, গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। দেখো এখানে ইনায়াকে কত আদর করছিল আর মামাকে কোলে নিতে চাইছে, কিন্তু ওই যে এখন না খুব মা চিনতে শিখেছে ও আমাকে, মানে একদম চেনা পরিচিত মুখ ছাড়া ও আবার যেতে চায় না। তাই এখানে হচ্ছিল কথাবার্তা ওনাদের, যেহেতু বাংলাদেশে কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটে গেল, সেই সব নিয়ে শুনছিলাম আর কি, কেমন আছে ও, এখানকার পরিস্থিতি, বললো এখন কিন্তু পুরোটাই নর্মাল, কোনো অসুবিধে নেই, পরিস্থিতি একদম নর্মাল হয়ে গেছে, এখন সিচুয়েশন একদম ঠিক আছে। তাই আমাদেরকে বারবার বলছিল আপনারা আসুন, আপনারা আসুন, আইলাম যাব। ইনায়ের পাসপোর্টটা তো হয়নি, ওর পাসপোর্টটা রেডি করি, তারপর আমরা, আমাদেরও ইচ্ছে আছে একটু বাংলাদেশ ঘুরে আসার, তোমাদের সাথে একটু দেখা করার। ইতিমধ্যে শানিও চলে এসেছিল, দেখো ওকেও শিয়ালদা হয়ে আসতে বলেছিলাম, ও চলে এসেছে, এবার একসাথে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর ইনায়ের জন্য দেখো না কত গিফট এনেছে, কি এনেছে তোমাদেরকে পরে শেয়ার করে দেবো, আমরা তো সেরকমভাবে আর কি বলতো, দেখো আমাদেরকে যেহেতু জানে চেনে না বুঝতে পারি, বাট এই যে মানে ফার্স্ট টাইম দেখলাম, মানে কী নেবো আমি বুঝে উঠতে পারি না, তো আসার সময় যতটুকু আমাদের মনে হয়েছিল সে ঠিক সেটাই নিয়েছিলাম, নিয়ে ওনারাও খুব খুশি হয়েছিলেন। আর কলকাতায় এসেছেন, কলকাতার রসগোল্লা খান, অ্যাটলিস্ট এখানকার মিষ্টি তো ভীষণ ফেমাস, তো ভালো লাগবে আশা করি। নেক্সট টাইম বললাম আসলে অবশ্যই আমাদের বাড়িতে এসো, বলে ঠিক আছে, এবারও আসার খুব ইচ্ছে ছিল বাড়িতে, বাট ওই যে হয়ে উঠলো না, মাম্মামের ভ্যাকসিন ছিল, তারপরে নানান সুবিধা অসুবিধা, ওনাদের টাইম হাতে, বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে আগে ফ্রেশ হলাম, এখনো 11:10-15 মতো বাজে, জাস্ট এসে আমি ইনায়ের জল গরম করতে বসেছিলাম, ওকে আগে খাওয়াবো তারপরে অন্য কাজ হবে। এখানে ইনায়ের খাবার রেডি করে নিয়েছি, ঝটপট করে আগে ওকে খাইয়ে নিই, তারপরে একটুখানি ঘর বাড়ি তেমনভাবে কিছু হয়নি, ভাত বসাতে হবে, সবজি এখানে সবই আম্মা দিয়ে দিয়েছে, আর শুধু ভাত বসানো, বাড়িটা একবার ঝাড় দেবো। ইনায়ের এখানে খাওয়ানো কমপ্লিট, এখন 11:45 বাজে, ভাবতে পারছো? আর ভাতও এইখানটাতে বসিয়ে দিয়েছি, ভাতটা যদি বা আমি বসাতে পারে জামানি বসিয়ে দিল, আর এখানে আম্মা এই যে চিকেনও দিয়ে দিয়েছে রাতের জন্যে, এখানে মাছের তরকারিও দিয়ে দিয়েছে, আমি যেগুলো রান্না করে গেছিলাম স্বামী সেগুলো শেষ করতে পারেনি, সেইগুলো রয়েছে, তো যাই হোক এদিক ওদিক করে আজকে রাতটা ম্যানেজ হয়ে যাবে। যাওয়ার সময় তো দেখলে ওনাদের জন্য আমরা মিষ্টি নিয়ে গেছিলাম আর কিছু, ওই রাস্তায় দেখলে কেমনভাবে জার্নিটা হলো আমাদের, সম্ভব ছিল না কিছু, ওনারাও আবার আমাদের জন্য অনেক গিফট এনেছে, সেগুলো কালকে ব্লগে দেখাবো, এখন দেখাতে গেলে এখন শরীরও দিচ্ছে না, অনেকটা টাইমও লেগে যাবে, এবং বাংলাদেশের জিনিস, বাংলাদেশের জিনিস, তো চলো এগুলো কালকে তোমাদের সাথে সকালবেলা শেয়ার করে দেবো। আর আয়ের সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, আর এই যে তোমাদের সবার কাছ থেকে এতটা পজিটিভ ভাইবস পাই, মানে আজকে ইনায়াকে দেখে জাস্ট, মানে বর্ষা আমার থেকে অনেক ছোট, বর্ষা তাই নাম ধরেই বলছি, তো বর্ষা বোন মানে এতটা খুশি হয়ে গেছে, এতটা খুশি হয়ে গেছে, তুষার ভাই, আমার হাজবেন্ডের নাম তুষার, তুষার ভাইও বলছে যে আপনার ব্লগ না দেখলে রাত্রিবেলা ঘুমায় না, ইনায়াকে না দেখলে রাত্রিবেলা ঘুমায় না, রাত যত রাতই হোক আমার মোবাইলে দেখে না, টিভিতে দেখে, মোবাইলে ওনার ঠিক ভালো লাগে না, টিভিতে দেখে, তো এইগুলো সত্যি কথা, এই প্ল্যাটফর্মে না এলে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা, এতটা আন্তরিকতা হয়তো আমি কখনোই পেতাম না, খুব ভালো লাগে, আর আরও এখন ভালো লাগে, সবাই যেন ঠিক আছে, আমাদের আগে ব্লগ দেখতো ভালো লাগতো, বাট ওই যে ইনায়ার টানে ছুটে আসা, উনি এসেছেন হচ্ছে মায়ের ডক্টর দেখাতে এখানটাতে, তো সময় থাকলে হয়তো আমি ওনার মাকেও দেখতে যেতাম, বাট হলো না, তো বললো আবার কিছুদিন পর, ডক্টর চেকআপ যেহেতু হচ্ছে আবার কিছুদিন পরেই আসবে, তো তখন নিশ্চয়ই দেখা করবো তোমার মায়ের সাথে, খুব ভালো লাগবে। তো চলো আর লাস্ট আর একটা কথা বলি, বর্ষা তুষার তোমরা যখন আসবে আমাকে আগে দিয়ে একটু মেসেজ করো, ঠিক আছে, আমাদের বাড়িতে অবশ্যই আসবে, তাহলে আরো খুব ভালো লাগবে। গুড নাইট।